হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনিমের ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন বাজে 4:45, আর আমি বেরোবো। সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, তোমার স্ট্যান্ডটা আমি একটু নিচ্ছি, কারণ আমার নতুন ফোন এসছে। পুরানো ফোন হ্যাং করছে, ভিডিও এডিট হচ্ছে না কিছুতেই। তো দেখতে পেলে আমি চিমনিটা লাগিয়ে নিলাম। তো চলো আমি তরকারি উপরটা বসিয়ে দেবো। আর এই যে দেখো, ঘরে বানিয়েছিল ম্যাডাম বড়ি, এই ভেতরটা ফাঁকা ফাঁকা হয়েছে। তো এই বড়ি দিয়ে আমি চাল কুমড়োটা বানাবো, না বড়ি দিয়ে মাছের ঝোল বানাবো, আর ডাল দিয়ে চাল কুমড়ো বানাবো। তো চলো দেখতে থাকো, আমি কড়াটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো প্রোটিন পাউডার দিয়ে করেছি, এটা আমি এখন ঢুকবো। রান্না ছিল, তারপর একটা ভ্যারাইটি টিফিনও ছিল, তার জন্য এত লেট হয়ে গেছে। তো চলো এখানে যাব, ছতলাতে এসেছি, এখানে একটু টিফিন বানাবো, বানিয়ে বেরিয়ে যাবো। আবার আমার পোলাও সবজি পুরো ভাজা হয়ে গেছে, এই যে দেখতে কি সুন্দর লাগছে দেখো। আর এবার আমি চিড়েটা দিয়ে দেবো, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিনি একটু দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে আর একটু, দেখো আমার পোলাও পুরো রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি একদম গোপাল সোনার এখানে চলে এসেছি, আর এখন ঠাকুরকে সেবা দেয়া হয়েছে। রয়েছে আপে, কী কী রয়েছে, কলা রয়েছে, আর রয়েছে আঙুর, রয়েছে আর কি শাকালু, এইসব দিয়ে ঠাকুরের সেবা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর ওইখানে একদম সাজুগুজু করে বসে আছে দেখছ। তো আজকের আমার নতুন ফোনের ভিডিও হচ্ছে, দেখতে মানে তোমাদেরকে না মানে বল মানে প্রথম বললাম আজকে, আজকের ফোনটা নিয়ে এসেছি। আর এসে আমি ঠাকুর তোমাদের দর্শন করে দিলাম, ওইখানে মা দেখো বসে আছে, মা বিপত্তারিণী মা। তো চলো আমি এবার রান্নার দিকে যাব, প্রচুর কাজ আজকেরে। তো পরে তোমাদের সাথে আবার কথা বল। মানে আলু সিদ্ধ করেছি, এই যে দেখো সিদ্ধ করেছি, আর এই যে দুধ জাল দিয়েছি, এই যে বেগুনের ঝাল বানিয়েছি ধনে পাতা দিয়ে, আর শশা কেটেছি,
এই যে বাঁধাকপি তরকারি বানিয়েছি, একটু শাক বেগুন দিয়ে ভেজেছি, ওই যে ছানা বানিয়েছি, আর এখানে এই যে আলু মাখবো বলে ওটা বসিয়ে দেবো, নালে বেলা হয়ে যাচ্ছে। বেগুনের ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এখানে কি করেছি, ও চা বানিয়েছি, চাটা দিয়ে ঠাকুর ঘরে এসেছি। আর দেখছি এই যে রং টং মেখেছি, একটুখানি শর্ট ভিডিও করবো বলে তো বিকালবেলা একটু সাজুগুজু করেছিলাম, তো সন্ধে দিতে হবে। সোনু কোথায় গেছিলো জানি না, বাড়ি ছিল না, তো আমি ভাবলাম তাহলে সন্ধেটা দিয়ে দিই। তো শাড়ি পরেছিলাম, সেই শাড়িটা পরেই সন্ধে দিচ্ছি। আর বোনের বরের তো খুব শরীর খারাপ, তোমরা জানো না হয়তো, তোমাদের কাছে বলিনি, কিন্তু ওর আজকে রিপোর্ট আজকের এসেছে, রিপোর্ট ভালো এসেছে, তো ওর জন্য করে হরিণুর দেবো। এই যে বাতাসা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ, আর বাতাসা নিয়ে এসেছি, আর এখানে রয়েছে আঙুর, জলে ভিজিয়ে রেখেছি, তো আঙুরও দেবো সমস্ত বাটাতে। তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে, তো কমেন্ট করে জানিও। আর এই যে দেখো বাচ্চারা সবাই চলে এসছে হরিণুর দেবো বলে, দেখো পিছনে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, ওই যে দেখো এসছে সবাই। তো চলো আমি একটু পুজোর জোগাড়টা করে নিই, নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি দেখতে পাচ্ছ সমস্ত বাটাতে আঙুর আর বাতাসা দিয়ে দিয়েছি, আর এখন এই যে প্রদীপটা জ্বালিয়ে নেব। বলো সবাই বলো জয় জয় করো, জয় জয় গোবিন্দ, জয় জয় দুটাটে রেখে দিতে হয়, তো দেখতে পাচ্ছ শুয়ে পড়েছি, আর এখন বাজে 9:30। দেখো সোনাই এসছে, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। ওরে বাবা সোনাইটা তো বন্ধুরা ও তো গুড নাইট জানিয়ে দিল, এই যে দেখো এখন কুচুন করে শুয়ে পড়বে। ছোনাই এসছে আমাদের বাড়ি, ছোনাই তো আমাদের বাড়ি আসে না, তুমি তো দেখেছো বন্ধুরা দুষ্টু হয়ে গেছে, এখন পড়াশুনায় মন দিয়েছে। কিসে পড়ো একটু বলে দাও, হ্যাঁ কিসে পড়ো তুমি? ওই তো শারদা শিশু নিকেতন। ও ওর স্কুলের নাম শারদা শিশু নিকেতন, আর তুমি কোন ক্লাসে পড়ো একটু বলে দাও বন্ধুদের, কোন ক্লাস? আমি, হ্যাঁ আমি কেন কি জানো বলে কেজি কেজি টু। ও বাবা সোনাই তো ভুলে কেজি টু তে। তো সোনাই দেখতে পাচ্ছ আমার লেপের মধ্যে ঢুকে গেছে, এই যে দুজনে মিলে শুয়ে পড়েছি, ওকেও ভাত দিইনি। ওকে জিজ্ঞাসা করলাম বাবাই তুই ভাত খাবি, বললো না মানি পরে খাবো, তুমি খেয়ে নাও, তো খাইনি এখনো। তো চলো আর তোমাদের সাথে বেশি বকবক করবো না, টাটা বাই, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। বেশি বকবক করলে তো রেগে যাবে, ও বাবালে বাবালে বলছি বকবক করলে নাকি রেগে যাবে তোমরা। তো বন্ধুরা টাটা, রাখলাম, চলো।